हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम अपन सबा के जाता यूट्यूब चैनल स्वागत अपन साथ ईशान व्यूअर्स आशा करा जेखने आई करोना परिस्थिति सबाई सुस्थ सबल आस आपनारा सकले ही जानें चैने पाखी पालन सकल समस्या और समाधान नहीं आलोचना करो व्यूअर्स आजकल भिडियोर मेन टपिक हे पाखी जख डिम पड़े तक से डिम कैन खे फेले हाड़ी कैन फेले दे सो व्यूअर्स আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যার ফলে আমাদের ভিডিও নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আমরা যখন পাখিকে ব্রিডিং করাই তারপর পাখি ব্রিডিংয়ের পর মেটিং করে যখন ডিম পাড়ে তখন তাদের ডিম কেন তারা হাড়ি থেকে ফেলে দেয় বা খেয়ে ফেলে সাধারণত এই তিনটি কারণ রয়েছে আমরা আজকে এই তিনটি কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করব ভিউয়ার্স পাখি সাধারণত যখন ডিম ফার্টাইল না হয় তখন তা ফেলে দেয় আবার অনেক পাখি আছে ১৩ দিন ১৪ দিন ডিমে তা দেয় কিন্তু মাঝখানে ডিমগুলো পুরোপুরিভাবে ফার্টাইল হয়ে যায় কিন্তু আশেপাশের ডিমগুলো যখন ফার্টাইল হয় না তখন পাখি ওই সব ডিমগুলো খেয়ে ফেলে এটা দিয়ে পাখির ক্যালসিয়ামের সমস্যা থাকতে পারে আবার পাখির ইচ্ছাজনিত কারণেও পাখি মাঝে মাঝে এইসব জিনিস খেয়ে ফেলে তারপর হচ্ছে যে পাখি আবার শুরুতেই ডিম পেড়ে কেন খেয়ে ফেলে এগুলো সাধারণত পাখির ক্যালসিয়াম বা ভিটামিনের সমস্যার কারণে পাখি এসব কাজ করে থাকে আর হ্যাঁ ভিউয়ার্স পাখিরা যখন ডিম পাড়ে তখন পাখিদের মনে একটা প্রবণতা থাকে যে তাদের কি ক্যালসিয়ামের অভাব আছে যদি তারা অসুস্থ হয়ে পরে ডিম পাড়তে যে তখন তারা সেই ডিম কিন্তু খেয়ে ফেলে তাই আমাদেরকে অবশ্যই পাখিকে সবসময় মাল্টিভিটামিন এবং ভিটামিনের কোর্স করাতে হবে অনেক ব্রিডাররা আছে যারা পাখিদেরকে শুধু কাউন আর চিনা খাওয়ায় আর আশা করে যে পাখি ভালোভাবে ব্রিডিং করবে মেটিং করবে এবং বাচ্চা ফুটাবে এবং সেই বাচ্চা তারা বড় করে বিক্রি করে দিবে কিন্তু আসলে কথাটা এরকম নয় যদি পাখি ঠিকমতো ভিটামিন আবার মাল্টিভিটামিন এগুলো ক্যালসিয়াম এগুলো না পায় তাহলে পাখি অসুস্থ হয়ে যায় বা নিজে ডিম পেড়ে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে যার ফলে পাখির তো ক্যালসিয়ামের ঘাটতি কমে না কিন্তু পাখি ব্রিডিং করার পর ডিম যে পারে তাও ফুটে না বা ডিম ফার্টাইল হয় না অনেক সময় ক্যালসিয়ামের কারণে অনেক ডিম ফার্টাইলও হয় না তাই পাখি ডিম হাড়ি থেকে ফেলে দেয় এ ধরনের সমস্যা প্রায় ব্রিডারদের সাথেই হয় তাই আমার আমি অনুরোধ করব যে আপনারা পাখিদেরকে রেগুলার সিড মিক্স খেতে দেন তারপর নানা ধরনের শাক যেমন লাল শাক পালং শাক পুঁই শাক কলমি শাক কলমি শাক সাধারণত পাখিরা বেশি খেতে পছন্দ করে তাই এগুলো বেশি বেশি খাওয়ান কারণ সবুজ শাক সবজি পাখির ভিটামিনের একটি মূল উৎস যদি পাখির গায়ে শক্তি না থাকে তাহলে তারা ডিম পারবে কেমনে যেমন মানুষ বিভিন্ন ধরনের শাক সবজি খায় দেখে মানুষ বেশি শক্তিশালী এখন আমরা তো আর আমাদের মতো পাখিদেরকে সব খাবার খাওয়াতে পারবো না তাই আমাদেরকে উচিত পাখিকে বিশেষ ধরনের খাবার বা পাখির দিকে বিশেষভাবে টেক কেয়ার করা আমরা চেষ্টা করব যে পাখিকে রেগুলার শাকসবজি খাওয়াতে যদি আপনি প্রত্যেক দিন শাকসবজি খান আপনি ওইখান থেকে একটা দুইটা পাতা এনে যদি পাখিকে দিয়ে দেন তাহলে পাখির এ ধরনের সমস্যা কম হয় আমার মতে সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাখিকে কীভাবে খাবার দিতে হবে পাখিকে রেগুলার শাকসবজি দিতে হবে সিড মিক্স দিতে হবে এবং ক্যালসিয়ামের জন্য আমরা ক্যাটেল ফিশবন মিনারেল ব্লক টনিক ব্লক এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায় আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব তারপর যদি আমাদের পাখির এ ধরনের সমস্যা সমাধান না হয় তাহলে আমাদেরকে পাখিকে একটি প্রপার রেস্টে দিতে হবে তারপর পাখিকে রেস্টে দেওয়ার পর রেগুলার শাকসবজি খাওয়াতে হবে এবং পাখিকে ব্রিডিং থেকে দূরে রাখতে হবে বা এগ হ্যাচিং থেকে দূরে রাখতে হবে সাধারণত পাখির এগ হ্যাচিং না হলেও এ ধরনের সমস্যা দেখা যায় তারপর আমাদেরকে পাখিকে শাকসবজি খাওয়াতে হবে সিড মিক্স খাওয়াতে হবে এবং আমরা ওয়েট মেডিসিনের মধ্যে যা খাওয়াতে পারি পাখিকে ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স এবং মাল্টিভিটামিন হিসেবে হিপ্রোচক অ্যামিনো খাওয়াতে পারি সাধারণত অনেক হিপ্রোচক অ্যামিনো খাওয়ায় আমিও খাওয়াই কিন্তু প্রায় লোকই বুঝে না কী পরিমাণে ইউজ করতে হবে যদি হিপ্রোচক অ্যামিনো ওষুধটা টার্কি মুরগির অনুপাতে দেওয়া থাকে যে এক গ্রাম দশ গ্রাম পানিতে এক এমএল তাহলে আমাদেরকে বাজিগরের বেলায় তা ইউজ করতে হবে এক লিটার পানিতে এক এমএল কারণ পাখিগুলো ছোটো তো তাই আমাদেরকে ছোটো পাখিকে ওই অনুপাতেই খাওয়াতে হবে পাখি তো আর ওষুধ শরীর অনুপাতে কাজ করে যেহেতু আমাদের পাখি ছোটো তাই আমাদেরকে ওষুধও অল্প করে ব্যবহার করতে হবে আর ওষুধ তো পাখিদের জন্য ভালো জিনিস না তাই আমাদেরকে অল্প করেই ব্যবহার করা ভালো এভাবে পাখিকে পাঁচ ছয় থেকে ছয় মাস
রেস্ট দিতে হবে, যার ফলে পাখি প্রিপেয়ার হবে এবং পাখিকে আলাদা দুটি কেজি শিফট করে দিতে হবে। মেইনলি ব্রিডিং পেয়ারটাকে ভেঙে দিতে হবে এবং পাখিকে প্রপার রেস্ট দিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাখি যেন কোনো মতে মেটিং না করতে পারে। আর পাখির কাছে এই 5 থেকে 6 মাস টানা, আমি শুধু 5 থেকে 6 মাস বলবো না, সব সময় আমার মতে পাখির কাছে ক্যাটেল ফিশবন বা মিনারেল ব্লক, টনিক ব্লক এগুলো রেখে দেওয়া উচিত। পাখি খাক না খাক তা আমাদের দেখার বিষয় নয়, পাখির কাছে রেখে দিলে পাখির যখন দরকার পড়বে পাখি তখনই খাবে, তাই আমার মতে এগুলো দেখার কোনো বিষয় না। আশা করি এসব ধরনের পদক্ষেপ নিলে আপনাদের পাখি অতি জলদি সুস্থ হয়ে যাবে এবং পাখির ব্রিডিংও ভালো হবে। ব্রিডিং সিজনে পাখি ভালো ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা ভালো করবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ যাচ্ছে তাই ভিডিওতে নক দিতে পারেন, সেখানে আমি অবশ্যই আছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সো ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে নিচে একটি কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করার জন্য ইন্সপিরেশন পাই। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ। আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যার ফলে আমাদের ভিডিওর নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ভিউয়ার্স।